আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের এই যে ফটো ফ্রেম এবং পেন পটটা আমরা রেডি করেছি, এই সুন্দর পেন পট এবং ফটো ফ্রেমটা আমরা রেজিনের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা 10:1 অর্থাৎ 10 গ্রাম সমান 1 গ্রাম আমরা এখানে ইউজ করছি, 10 গ্রাম হার্ডনার, 100 গ্রাম রেজিন আমরা একত্রে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা অবশ্যই এটা কিন্তু ওয়েট রেশিওতে হয়, যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, মাত্র 4 মিনিটে আপনি একটি ভালো ধারণা পাবেন। যারা বাসা বাড়িতে অথবা নিজে এই রেজিনের কাজগুলো করতে চান তারা অবশ্যই এখান থেকে উপকৃত হবেন, কারণ আমি দীর্ঘদিন কাজের মধ্য দিয়ে যতটুকু বুঝেছি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা এটাকে সুন্দরভাবে মিক্সার করব, কিন্তু মিক্সারটা হচ্ছে যে আমরা খুব জোরে, আমি এখানে ভিডিওটা একটু আস্তে টেনে দিয়েছি যার কারণে মনে হচ্ছে যেন অনেক স্পিডে, নো, এটা আস্তে করে আপনারা মিক্সার করবেন যাতে এর ভিতরে কোনো বাবল না ঢোকে, কারণ রেজিনটা অনেক ঘন হয় যার কারণে দেখা যাচ্ছে যে খুব বেশি জোরে ঘোলা এলে তো তখন আমাদের এখানে বাবলটা চলে আসে। তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে রেজিনটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ হার্ডনার এবং রেজিন যখন দুইটা একত্রে মিশে যাবে তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ স্বচ্ছ হয়ে যাবে। তো এইটা যখন হবে তখন আপনি আপনার প্রয়োজনীয় যে কালারগুলো সেগুলো ইউজ করতে পারেন। আমরা এখানে জরি ইউজ করেছি প্রথমবার, তো আমি কয়েকটি কালার এখানে ইউজ করব যেহেতু একটি ফটো ফ্রেম তৈরি করব। তো আশা করি যে খুব সুন্দর একটি কাজ আমরা উপহার দিতে পারবো। তো আপনারা যারা এই কাজটি করতে চাচ্ছেন তারা আগে আপনাদেরকে একটু ধারণা রাখা লাগবে যে আপনি কতটুকু সময়ে কাজটি কমপ্লিট করতে চাচ্ছেন। তো আমরা এখানে যে কাজটি করেছি এখন এই কাজটি হচ্ছে আমাদের সময় লাগবে 6 ঘন্টা, অর্থাৎ মাত্র 6 ঘন্টার ভিতরে আমাদের এটা কিন্তু শুকিয়ে যাবে। আমরা 10:1 এই রেশিওতে ইউজ করছি। তো আমরা জানি যে সাধারণত যেটা আসছে হচ্ছে আপনার 1:1 এবং 1:1 আরও তাড়াতাড়ি শুকায়, মাত্র 1 ঘন্টার ভিতর শুকিয়ে যায়, এবং 2:1 এটা 24 ঘন্টার সময় লাগে। এক একটা রেজিন এক এক রকম সময় লাগে, কম বেশি লাগে, তবে রেজিনের 3:1 এটা পুরোপুরি 48 ঘন্টা প্রায় সময় লাগে হার্ড হইতে, কিন্তু আমরা যেটা ইউজ করছি এটা কিন্তু মাত্র 6 ঘন্টার ভিতরে টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং পরিপূর্ণ শুকিয়ে যাবে। তো আমরা এখন এটাকে কালারটা ইউজ করলাম, আমরা পাশে একটি ফ্রেম দেখাচ্ছি যে ফ্রেমটা আমরা ঠিক এরকমই আরেকটি ফ্রেম এখন রেডি করছি, আমি এই ফ্রেমটা রেডি করা আপনাদেরকে দেখাবো। তো দেখুন যে আমাদের কিন্তু এখন 6 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা কালারটা দিয়ে দিয়েছিলাম, এখন দেখুন যে আমাদের কত সুন্দর ফ্রেমটা রেডি হয়েছে। আর এখানে রয়েছে আমার এই দুইটা সুইট হার্ট বেবি, যারা একটু সব সময়ের জন্য খুব কিচিরমিচির করে, আমি ভিডিওর ভিতরে একটু সময় নিলাম, এরাই কিন্তু কাজটা করছে। আর অনেকেই আমরা জানি যে অনেকেই কিন্তু এই রেজিন সম্পর্কে অনেক ব্যাড ধারণা দেয় যে এটা খুব রিস্ক, কিন্তু আসলে একটা কেমিক্যাল, এজন্য আমরা সতর্কতা অবশ্যই অবলম্বন করব, তবে খুব বেশি রিস্কের কোনো কাজ নয়, আপনারা খুব সহজে যে কেউ কাজগুলো করতে পারবেন। তবে কাজ করার সময় অবশ্যই মাস্ক এবং সম্ভব হলে গ্লাভস পরে নেবেন, তাহলে অনেক ভালো হবে। তো অনেক অনেক ধন্যবাদ, আশা করি অনেক উপকৃত হয়েছেন। নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।